019 315 4294 কটা দেন? হ্যাঁ তাড়াতাড়ি দেন, আসল গেছে তাড়াতাড়ি দিয়ে দিতে আসি। ওকে এয়ারটেল আছে? হ্যাঁ আছে। 20 টাকা দেন তো। বলেন আন্টি আপনার নাম্বারটা বলেন। 0162 0162 88 289038 20 টাকা না? বলেন ভাই আপনার নাম্বারটা বলেন। বাঙালি বলেন। 0109 0179 77 77 55 55 86 কটাকা? 50 টাকা। 50 টাকা তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি আয়, তোর জন্য ওয়েট করতেছি আমি। হ্যাঁ না না, তুই জাস্ট তাড়াতাড়ি আয়, আমি এখানেই আছি, তুই তাড়াতাড়ি চলে আয়। তুই আসলেই হবে, আর কিছু লাগবে না, তুই তাড়াতাড়ি আয়। হ্যালো, আমাকে 100 টাকা লোড দেন তো। 0109 0149 47 47 83 83 473 473 কটাকা? 100 টাকা। ও হ্যালো, কি হলো? আমার টাকাটা ফেরত দিন। কি হলো আমার টাকাটা? আচ্ছা দিচ্ছি। আমি তো আপনার দেনই ছিলাম। কি? না তেমন কিছুই না। কি সামথিং সামথিং নাকি? না তেমন কিছুই না। কে ব্যাটা, তেমন কিছু না মানে? রে বন্ধু তুই। ও হ্যালো, নাথিং নাথিং হলেই ভালো হয় তাই নাকি? যত সব ঢঙ্কি আই মিন চল তো। আচ্ছা দাঁড়া, টাকাগুলো নিয়ে নিই তাড়াতাড়ি। ওরে ম্যাডাম, কিছুটা সমস্যা হলে সমাধান করা যায় তো? আপনি থাকেন, আপনার সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। ওরে বাবা, তাই নাকি? বন্ধু জিনিসটা তো চরম, কথা খুব গরম, মেয়েটা তো নয় নরম। আরে বন্ধু থাম না। আহা তাই, যা থামলাম। বন্ধু মেয়েটা না আমার না অনেক ভালো লাগছে। তাই নাকি? তোর ভালো লেগে আছে গে, এক চান্সেই। বন্ধু তুই আমার একটু হেল্প কর না। কি বলিস, মেয়েলি ব্যাপারে আমি কোনো হেল্প করি? প্লিজ বন্ধু তুই হেল্প কর না। না বন্ধু
আমি কোনো মেয়ের পেন নিতে পারবো না। বন্ধু তুই না বলিস না, তুই যা খাবি তাই তোকে খাওয়াবো। তাই আচ্ছা মা, তুই আমার একটা মারতো বন্ধু, তোর জন্য একটা কাজ করতে পারবো না? একটা কথা বললি, হ্যাঁ করে দেব, যা। তুই আমার ভালো একটা বন্ধু। তাই কাজ করলে ভালো আর না করলে নাই, আমি তোর আসলে ভালো বন্ধু, তুইও আমার ভালো বন্ধু, একসাথে চলি না, ঠিক আছে ব্যাপারটা দেখতেছি। তাহলে বন্ধু 100 টাকা রিচার্জ করে দে আমার বলে। তোর কি মাথা নষ্ট হয়ে গেছে বন্ধু? আরে ব্যাটা, 100 টাকার কথা শুনে কাইট ব্যাটা, প্রেম করতে হলে মনে সাহস লাগে, দুই হাতে টাকা উড়াইতে হয়, 100 টাকার লেগা করে কেন? আরে বন্ধু ঠিক আছে, যাক যাক, তবু আমি ওকে চাই। বন্ধু তাহলে ওই মেয়ের নাম্বারটা দে। আচ্ছা বন্ধু, নাম্বারটা তোকে আমি দিতে আসছি। ক নাম্বারটা ক, 017 287 287 333 88। ওকে বন্ধু পাইলাম, বন্ধু রিচার্জও তো পাইলাম, তাহলে আর 100টা টাকা দে। কেন আবার 100 টাকা কিসের? বন্ধু খরচা আছে বুঝছ নাই, আমি যে দোরা মোরা মামার একটা খরচ আছে না, তুই দিবি না? দে 100 টাকা দে বেটা। পাইলাম, তুইও পেয়ে যাবি। বন্ধু তোর একটা মজা দিতে আসছি। কি মজা দিবি? দাঁড়া, বন্ধু মিস কল দিচ্ছি, পরে লাইন করে লাইন দেওয়া দিবি, সমস্যা নাই। তাহলে থাক বন্ধু, যাই ব্যাপারটা দেখতে আসি, আসি, আল্লাহ হাফেজ। আপনারা দুই বন্ধু মেয়েদের নাম্বার নেওয়ার জন্য দোকান খুলেছেন। হ্যালো হ্যালো, পাগল নাকি কেটে দিল আজব তো। আচ্ছা কালকে তোমার সাথে দেখা করবো, হ্যাঁ প্রমিস তোমাকে, কালকে আমি দেখা করবো। আচ্ছা ঠিক আছে। আবার কি চাইতেছ? আচ্ছা রাখি, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, রাখি। মেয়ের সাথে ফোনে কথা বলছি, মেয়ের নামও জানছি, মেয়ের নাম হচ্ছে মিম। বন্ধু কি মেয়ের নাম মিম? নামটা তো অনেক খুব সুন্দর নাম। বন্ধু বলছি কথা কইছি দেখা করার জন্য, এখন দেখা করতে হলে কিছু একটা তোর দিতেই হবে, তো চল তুই চল, যা তোর যা মন চায় তা দিস।
বন্ধু কি দেওয়া যায় বন্ধু? প্রথম দিন দেখা করবি তো, প্রপোজ তো করবি, আর প্রপোজ করতে হলে কি ফুল দিতে হয় বন্ধু? ফুল কিনতে মাত্র 10 টাকা লাগবে, আর বাকি টাকা সবই আমার। বিশ্বাস করে কি করবো, অন্যায় ফুল দিব সুন্দর মাইয়া হাতের মুঠে পাইয়া ছাইরা দিন না, প্রবেশটা আমার নামে করে দিন বন্ধু। আমার আমি শুরু করে দিলাম জায়গা যা বন্ধু। তোমার জন্য ওয়াও কি সুন্দর গান। থ্যাঙ্কস বলবো না, থ্যাঙ্কস, ওয়েলকাম টু, ওয়েলকাম টু। চলো একটা কাজ করি, তুমি বলো কালকে তোমার আজ রাত্রে তোমাকে রেস্টুরেন্টে খাওয়াবো, কি খাওয়াবো বলো আগে? যা খাই খাবো, তুমি যা খাইতে চাও। আর ব্যাপারটা হচ্ছে কি, আমার একটা গেস্ট আসবে, আমার একটা ফ্রেন্ড, ও থাকবে, আমি থাকবো, তুমি থাকবে। কি তাহলে আজকে রাত্রে এখনই চলে যাই? না এখন না, একটু রেডি হতে হবে না বাসে। আচ্ছা ঠিক আছে, তুমি বাসে যাও, আমিও যাই, যার পরে তারপরে আসে আসবো। ওকে চলো চলো। জানোস তুই যে মনে কর ফোনে কথা কস না, তারপর যে তুই মেয়ারে আমার কাছে টাকা দিয়া ফুল কিনাস, ফুল দিতে দেস, তুই যাইতে চাস না, তোর এই লজ্জা সরম লাজুক কাহিনী দেখা মেয়ে তো পুরাই তোর লাগা ফিদা। এখন কইছি কি জানোস, কালকে তোর আজকে রেস্টুরেন্টে যাইব, তাই তোরে নিতে আইলাম। আচ্ছা থাক, এখন না ও বলছে বাসা যাবে, বাসা থেকে আসবে, তাহলে 1 ঘন্টা সময় দিলাম, তো 1 ঘন্টার মধ্যে রেডিমেড হয়ে আয়, আমি মেয়েটাকে নিয়ে আসি রেস্টুরেন্টে। বন্ধু আমার বলে 100 টাকা পাঠা তাড়াতাড়ি। কি এর লোকে টাকা পাঠামো? ওই কই কি এর লোকে টাকা পাঠামো? আল্লাহ মেয়ের লোকে ফোনে কত করে মেয়ের আনতে বনে পাঠা চালু করে পাঠাবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, দিতে আসি বন্ধু, দেখ পাঠাই দিছি। তেমন একটা ভালো বন্ধু বন্ধু হন, মেয়ে অনেক সুন্দর করে সেই যেতেছে রেস্টুরেন্টে, আমিও যেতেছি পাঠ তুলে আইতে, তুইও যা চালু করে আপুর রেস্টুরেন্টে। আচ্ছা ঠিক আছে বন্ধু, থাক আল্লাহ হাফেজ। কই
এখনই এসে বলবে। ওই তো এসে বলছে শাইন, এদিকে আয় ভিতরে আয়। কি খাবা বল? সমান সমান, তুমি যেমন হাত মিলেলা টিসু মারলাম, আমি তোমার হাত মিলালাম টিসু মারলাম। আচ্ছা কি খাবা সেটা বল। কথা জানে, মিষ্টি সুরে আমি সব ভুলে গেছি বন্ধু। জীবন কোনদিন বন্ধু কল্পনা করি নাই তুই যেন আমার এই বেমেনিটা করবি বন্ধু। তুমি যে বাটপাটি করবো আমি সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট সব করবেন।